আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ একজন প্রশ্ন করেছেন বিতিরের নামাজ এক রাকাত পড়া যায় কি না তা সই হাদিসের মাধ্যমে জানতে চাই হ্যাঁ ওইথ মানেই হল বেজুর আর ওইথ বাংলায় বিতের বিতির মানে বেজুর আর সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বেজুর হলো এক একের পরে আর কিছুই নাই তাই বেজুর এক অথবা তিন অথবা পাঁচ অথবা সাত অথবা নয় হ্যাঁ একক সংখ্যায় সর্বোচ্চ নয় আর দুই সংখ্যায় সর্বোচ্চ বেজুর হলো এগারো তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী আলী ওসাল্লাম থেকে এক রাকাত বৃতির তিন রাকাত বৃতির পাঁচ রাকাত বৃতির সাত রাকাত বৃতির নয় রাকাত বৃতির এগারো রাকাত ভীতির প্রমাণিত রয়েছে আপনি এক রাকাত পড়তে চান সুযোগ আছে তিন রাকাত পড়তে চান সুযোগ আছে পাঁচ রাকাত পড়তে চান সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত পরা যায় হ্যাঁ হাদিসে সবগুলারই বর্ণনা যেহেতু রয়েছে আমাদের উচিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসমের অনুসরণে সবগুলার উপরই আমলের চেষ্টা করা আল্লাহ তালা বুজার তৌফিক দিন আমিন তবে জেনে ভালো নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম এক রাকাত ভীতির আদেশ করেছেন ঠিক তখন যখন ব্যক্তি শেষ রাতে সালাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজ পড়ছেন পড়তে পড়তে ফজরের ওয়াক্ত কাঁচা কাচি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাহাজ্জুদ দীর্ঘ নামাজ রাতের শেষাংশে পড়ে পড়ে ফজর একেবারে কাঁচা কাচি এই অবস্থায় ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার বাস্তবতা তৈরি হয়েছে তাই ফজরের ওয়াক্তের আগে আগে দ্রুত পড়ে নেয়ার জন্য যাতে ওই ব্যক্তি এক রাকাত ওয়িতর পড়ে নেয় আল্লাহু আলাম